Smoking and alcohol consumption is injurious to health. It causes cancer. ধূমপান এবং মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। ইহা কর্কট রোগের কারণ। যেখানে দেখি বেছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। বাংলা প্রবাদ বাক্য অর্থাৎ আমাদের চোখ যা কিছু অনর্থক বলে সহসা মনে করে, আদপে তা কিন্তু নাও হতে পারে। কিছু হিজিবিজি দাগের মধ্যেও কিন্তু লুকিয়ে থাকে অসাধারণ জ্যামিতিক নকশা। আচ্ছা, কিছু নৃত্যরত হিজিবিজি দাগের মধ্যে দিয়ে কি সংকেত পাঠানো সম্ভব? হয়তো অনেকেই বলবে না, কিন্তু তৎকালীন ইউরোপের কিছু গুপ্ত সমিতিতে এসবের প্রচলন ছিল। কিন্তু কি এমন সংকেত লিপি এসে উঠল মিস্টার কিউবিটের হাতে, যার জন্য তার পরিবারে জন্ম নিল সমস্যা, এমনকি মৃত্যু পর্যন্ত? আমাদের প্রিয় গোয়েন্দা শার্লক কি পারবে এই রহস্যের সমাধান করতে, নাকি রহস্য রহস্যই থেকে যাবে? এসব প্রশ্নের উত্তর দিতে আসছে স্যার আর্থার কোনান ডয়েলের লেখা শার্লক কাহিনী দ্য অ্যাডভেঞ্চার অফ দি ডান্সিং ম্যান। গল্প পাঠ ও ওয়াটসনের ভূমিকায় পিনাকি, হোমসের ভূমিকায় ইভান, অন্যান্য ভূমিকায় সায়ন্তন, রাজদীপ, পার্থ, দেবাঞ্জন, মৌমিতা, আকাশ, সায়নদীপ, প্রাহি এবং রাকিব। পোস্টার ডিজাইনে স্মৃতিশ। গল্পের পরিচালনা ও ধ্বনি পরিকল্পনাতে রাকিব। সোশ্যাল মিডিয়া এক্সিকিউটিভ সায়নদীপ এবং গল্পের সূত্রধর আমি প্রাহি। শুরু হচ্ছে আজকের নিবেদন, স্যার আর্থার কোনান ডয়েলের লেখা শার্লক কাহিনী দ্য অ্যাডভেঞ্চার অফ দ্য ডান্সিং ম্যান। টেবিলের উপরে একটা কাঁচের পাত্রে কি একটা তরল রাসায়নিক পদার্থ ফুটছিল। পদার্থটার বেজায় বিটকেল গন্ধ। হোমস সেই ফুটন্ত পদার্থটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে বসেছিল। আমি দেখতে পাচ্ছিলাম হোমসের লম্বা শরীরটা ক্রমেই সামনের দিকে ঝুঁকে পড়ছিল। ওর মাথা বুকের কাছে নেমে এসেছে। পেছন থেকে দেখে মনে হচ্ছিল যেন একটা অদ্ভুত অচেনা পাখি স্থির দৃষ্টিতে কিছু একটা লক্ষ্য করছে। অনেকক্ষণ একইভাবে থাকবার পর হোমস হঠাৎ বলে উঠল, ওয়াটসন, তুমি কি দক্ষিণ আফ্রিকার ব্যবসার বাজারে টাকা লগ্নি করবে না বলে কি শেষ পর্যন্ত ঠিক করলে? আমি চমকে উঠলাম। তাজ্জব কাণ্ড! হোমসের এই অদ্ভুত যা নাকি প্রায় অলৌকিক ক্ষমতার কথা আমি জানি, তা সত্ত্বেও আমার মনের এই গোপন কথাটা ও যে কিভাবে টের পেল তা ভেবে ঠিক করে উঠতে পারলাম না। তুমি কি করে ব্যাপারটা জানলে? আমি হোমসকে জিজ্ঞাসা করলাম। হোমস যে টুলের ওপর বসেছিল সেটা আমার দিকে ঘুরিয়ে নিল। ওর হাতে একটা টেস্ট টিউব। টিউবের থেকে হু হু করে ধোঁয়া বেরোচ্ছে। খুশিতে হোমসের চোখ দুটো চিকচিক করছে। বুঝলাম আমার কথায় ভারী মজা পেয়েছে। তাহলে ওয়াটসন, স্বীকার করছো তো যে বেকুব বনে গেছো? হ্যাঁ, স্বীকার করছি। আমার উচিত যে তুমি বেকুব বনে গেছো এই কথাটা একটা কাগজে লিখিয়ে নিয়ে তোমাকে দিয়ে সই করিয়ে নেওয়া, বুঝলে? এই কথা বলছো কেন? হ্যাঁ বলছি এই জন্যে যে পাঁচ মিনিট পরেই তুমি বলবে যে ব্যাপারটা যাকে বলে জলবৎ তরল সোজা। না, আমি কখনোই তা বলবো না। টেস্ট টিউবটা ঠিক জায়গায় রেখে দিয়ে হোমস বলতে আরম্ভ করল। ওর হাবভাব, বলার ধরন ধারণ দেখে মনে হলো যেন কলেজের অধ্যাপক কেমিস্ট্রির ক্লাসে
ছেলেদের সামনে বক্তৃতা করছেন। দেখো ওয়াটসন, যে কোনো একটা সূত্র থেকে একটা সিদ্ধান্ত করতে পারলে সেই সিদ্ধান্ত থেকে আর একটা সিদ্ধান্ত এবং তার থেকে আরও একটা এবং এইভাবে পরপর অনেকগুলো সিদ্ধান্ত করাটা মোটেই কোনো শক্ত কাজ নয়। এই সিদ্ধান্তগুলোর প্রত্যেকটাই স্বয়ংসম্পূর্ণ। এই পর্যন্ত করে যদি প্রথম সূত্রটা আর শেষ সিদ্ধান্তটা ঠিক রেখে মধ্যের সব সিদ্ধান্তকে উড়িয়ে দেওয়া যায় আর সেই সূত্রটি এবং শেষ সিদ্ধান্তটি কারো কাছে বলা যায়, তো সেও অবাক হয়ে যাবেই যাবে, বুঝলে? এখন তোমার বাঁ হাতের তর্জনী আর বুড়ো আঙুলের মাঝখানটা ভালো করে দেখলেই বুঝতে পারা যাচ্ছে যে দক্ষিণ আফ্রিকার সোনার খনিতে তুমি তোমার জমানো অর্থ লগ্নি করতে চাও না। এ দুটোর মধ্যে সম্বন্ধটা যে কি তা বুঝতে পারলাম না। না, বুঝতে পারাটাই স্বাভাবিক। সম্বন্ধটা আমি বুঝিয়ে দিচ্ছি, মাঝখানের হারানো সূত্রগুলো বলে দিলেই তুমি সব বুঝতে পারবে। এক, কাল রাত্রে যখন তুমি ক্লাব থেকে ফিরে এলে তখন তোমার বাঁ হাতের বুড়ো আঙুল আর তর্জনীর মধ্যে দাগ লেগেছিল। বিলিয়ার্ড খেলার সময় কিউকে সোজা রাখবার জন্য তুমি ওইখানে চক রেখে দাও। তিন, তুমি থার্স্টন ছাড়া অন্য কারোর সঙ্গে বিলিয়ার্ড খেলো না। চার, সপ্তাহ চার আগে তুমি আমাকে বলেছিলে যে থার্স্টন দক্ষিণ আফ্রিকার একটা সম্পত্তির মালিকানা পেতে পারে যদি তুমি তার অংশীদার হও। পাঁচ, তোমার চেক বইটা আমার ড্রয়ারে চাবি বন্ধ আছে আর সে চাবি তুমি চাওনি। আর ছয়, তুমি এই ব্যাপারে তোমার টাকা খাটাতে চাও না। সব ব্যাপারটাই অত্যন্ত সহজ সরল, আমি বললাম। একটু বিরক্ত হয়ে হোমস বলল, আহ, সেই কথাই তো বললাম, প্রত্যেক সমস্যাকেই বুঝিয়ে বললে অত্যন্ত সহজ সরল মনে হয়। আচ্ছা, তোমাকে একটা সমস্যা দিচ্ছি, দেখো এটার কোনো অর্থ বের করতে পারো কিনা। টেবিলের ওপরে একটা কাগজ ছুঁড়ে দিয়ে হোমস তার রাসায়নিক পরীক্ষায় মন দিল। আমি কাগজটা তুলে নিলাম। কাগজটা দেখে আমি তো থ, কতগুলো ছবি আঁকা, তার না আছে মাথা না আছে মুন্ডু। কাগজটা দেখে আমি বললাম, এ কোনো ছোট ছেলে নিজের খেয়ালে এঁকেছে, এর কোনো মানে নেই। তুমি তাই মনে করছো? হ্যাঁ, এছাড়া আর কি, এর কোনো মানে আছে নাকি? মানে আছে কি তা জানবার জন্য নরফোকের রিভলিং ম্যানরের মিস্টার হিলটন কিউবিট খুবই আগ্রহী। এই কাগজটা সকালের প্রথম ডাকে এসেছে। মিস্টার কিউবিট পরের ট্রেনিং এসে পড়বেন। ওই শোনো ওয়াটসন, ওই যে শোনো, কে যেন দরজায় বেল টিপলেন, ইনি যদি সেই মিস্টার হিলটন কিউবিট হন তাহলে আমি মোটেই আশ্চর্য হব না। সিঁড়িতে ভারী পায়ের ধপধপ শব্দ শুনতে পেলাম, আর তার প্রায় সঙ্গে সঙ্গেই ঘরে ঢুকলেন লম্বা চওড়া এক ভদ্রলোক। গায়ের রং টকটকে লাল, দাড়ি গোঁফ নিখুঁতভাবে কামানো, নীল উজ্জ্বল চোখ। দেখলেই বুঝতে পারা যায় ভদ্রলোক এমন জায়গায় থাকেন সেখানে বেকার স্ট্রিটের মতো ধোঁয়াশা নেই। ভদ্রলোক ঘরে ঢুকবার সঙ্গে সঙ্গে মনে হলো ঘরের আবহাওয়াটাই যেন পাল্টে গেল। আমাদের সঙ্গে করমর্দন করে ভদ্রলোক যেই চেয়ারে বসতে গেলেন, অমনি তার দৃষ্টি পড়ল টেবিলের ওপর রাখা সেই কাগজটার ওপর, যেটা আমি একটু আগেই দেখছিলাম। ভদ্রলোক হোমসকে জিজ্ঞাসা করলেন, কি মিস্টার হোমস, এটার কোনো মানে বের করতে পারলেন? আমি কিন্তু শুনেছি আপনি যত রাজ্যের সব উদ্ভট রহস্যের খোঁজ করে বেড়ান। আমার দৃঢ় বিশ্বাস এই রকম উদ্ভট রহস্যের সন্ধান আপনিও খুব বেশি পাননি। আমি কাগজখানা আগেই পাঠিয়ে দিয়েছিলাম যাতে করে আপনি এর একটা হদিশ করে রাখতে পারেন আর কি। হোমস বলল, হ্যাঁ, ব্যাপারটা যে একটু অদ্ভুত ধরনের তাতে কোনো সন্দেহ নেই। প্রথমবার দেখলে মনে হয় কোনো ছোট ছেলে তার মনের খেয়ালে কাগজের ওপর এই নাচুনে লোকগুলোর ছবি এঁকেছে। সাধারণভাবে এই কাঁচা হাতের আঁকা ছবিগুলোর কোনো মানে আছে বলে মনে হয় না। প্রশ্ন হচ্ছে যে এই কাগজটার ওপর আপনি এত গুরুত্ব দিচ্ছেন কেন? মিস্টার হোমস, আমি কোনো গুরুত্ব দিতাম না, কিন্তু আমার স্ত্রী দিচ্ছেন। এটা পাওয়ার পর থেকে তিনি ভয় একেবারে আধমরা হয়ে গেছেন। মুখে কিছু বলছেন না বটে, তবে তার চোখ মুখ দেখে আমি বুঝতে পারছি যে তিনি ভয় পেয়েছেন, আর সেই জন্যই আমি এই ব্যাপারে একটা ফয়সালা করতে চাই। হোমস সূর্যের আলোর সামনে কাগজটা তুলে ধরল।
কাগজটা খাতা থেকে ছিঁড়ে নেওয়া একটা পাতা, পেন্সিলে আঁকা ছবিগুলো নির্দিষ্টভাবে সাজানো। হোমস অনেকক্ষণ ছবিগুলোর দিকে তাকিয়ে রইল, তারপর কাগজটা যত্ন করে তার পকেট বইয়ের ভেতর মুড়ে রেখে দিল। মনে হচ্ছে এই রহস্যটা সব দিক দিয়েই বেশ অভিনব আর চিত্তাকর্ষক তদন্ত হয়ে উঠবে। মিস্টার কিউবিট, আপনার চিঠিতে আপনি আমাকে কিছু কিছু খবর দিয়েছেন, কিন্তু আমার এই বন্ধু ডক্টর ওয়াটসন কিছুই জানেন না। আপনার সব কথা আপনি এর সামনে আবার যদি বলেন তাহলে খুবই ভালো হয়। হোমসের কথায় আমাদের অতিথি বেশ ঘাবড়ে গেলেন। তিনি হাত কচলাতে কচলাতে বললেন, মানে আমি মোটেই ভালো বক্তা নই, আমার কথা শুনতে শুনতে যদি আপনাদের মনে কোনো খটকা লাগে তো বলবেন, তবে আমি যথাসম্ভব বুঝিয়েই বলার চেষ্টা করব। গত বছর আমার বিয়ে হয়েছে, আমি সেই ঘটনা দিয়েই আমার কথা বলতে শুরু করি। তবে গোড়ায় একটা কথা পরিষ্কারভাবে বলতে চাই, আমি যাকে বলে ধনী লোক তা একেবারেই নই। তবে রিডলিং থর্পে আমরা 500 বছর টানা বাস করে আসছি, ওই অঞ্চলে আমাদের চেয়ে মানি লোক আর কেউ নেই, বলতে গেলে গোটা নরফোকই আমাদের নাম সকলে জানে। গত বছর জয়ন্তী উৎসব দেখবার জন্য আমি লন্ডনে এসেছিলাম। আমি রাসেল স্কোয়ারে একটা বোর্ডিং হাউসে উঠেছিলাম, ওখানে উঠেছিলাম কেননা আমাদের অঞ্চলের ভিকার পার্কার ওখানে ছিল। ওই বোর্ডিং হাউসে প্যাট্রিক, এলসি প্যাট্রিক নামে এক আমেরিকান তরুণীও ছিলেন। আমার সঙ্গে ওই তরুণীর আলাপ পরিচয় হয়, তারপর লন্ডনে থাকতেই আমি ওকে বিয়ে করি। লন্ডন থেকে যখন আমি নরফোকে ফিরে এলাম তখন আমি একজন রীতিমতো বিবাহিত ভদ্রলোক আর কি। আপনি হয়তো ভাবছেন যে এইভাবে বিয়ে করাটা আমার পক্ষে ঠিক হয়নি, আমার বংশগৌরবের কথা সকলেই জানে আর এই তরুণী তো যাকে বলে অজ্ঞাত কুলশীলা। কিন্তু যদি এলসির সঙ্গে আপনার কখনো সাক্ষাৎ হয় তাহলে আপনি বুঝতে পারবেন কেন আমি তাকে বিয়ে করেছি। এই ব্যাপারে এলসিও আমার সঙ্গে খোলাখুলিভাবেই ব্যবহার করেছে, সে আমাকে বারবার সব কিছু বিবেচনা করে দেখতে বলেছিল। সে আমাকে বলেছিল, এক সময় আমার জীবনে এমন কিছু লোকের সঙ্গে যোগাযোগ ঘটেছিল যারা মোটেই ভালো লোক নয়, তাদের কথা না আমি একদম ভুলে যেতে চাই। সত্যি বলতে কি, আমি আমার অতীত জীবনের সব কিছুই ভুলে যেতে চাই। পুরনো দিনের কথা মনে করলে আমার খুব কষ্ট হয়। তুমি যদি আমাকে বিয়ে করো তো এ কথা বলতে পারি যে আমার জন্য তোমাকে কখনো লজ্জা পেতে হবে না। তবে আমার অতীত জীবন সম্বন্ধে তুমি কোনো দিনও কোনো কথা জানতে চেও না। যদি আমার কথা মেনে নেওয়া তোমার পক্ষে সম্ভব না হয় তো তুমি একাই নরফোকে ফিরে যাও, আমি যেমন একলা আছি তেমন একলাই থাকব। আমাদের বিয়ের ঠিক আগের দিন এলসি আমাকে এই কথাগুলো বলল, তো আমি বললাম যে আমি তার সব কথায় রাজি, আজ পর্যন্ত আমি আমার কথার খেলাপ করিনি। আমাদের প্রায় 1 বছর হলো বিয়ে হয়েছে, আমরা বেশ সুখে শান্তিতেই আছি বুঝলেন। কিন্তু মাসখানেক আগে জুন মাসের শেষাশেষি প্রথম গোলমালের সূত্রপাত হল। একদিন দেখেছি, একদিন আমেরিকা থেকে আমার স্ত্রীর নামে একটা চিঠি এল বুঝলেন। আমি আমেরিকার ডাকটিকিট নিজে দেখেছি, চিঠিটা পেয়েই আমার স্ত্রী একদম ভয় কাট। চিঠিটা পড়েই সে ফায়ারপ্লেসের আগুনে ছুঁড়ে ফেলে দিল, এ বিষয়ে আমাকে কোনো কথা বলেনি, আমিও কোনো প্রশ্ন তাকে করিনি, কথা যখন দিয়েছি সেটা রাখতেই হবে। কিন্তু তারপর থেকে সে সবসময় কেমন যেন ভয়ে ভয়ে থাকে, ওর চোখ মুখে সবসময় একটা আশঙ্কার ভাব, যেন সাংঘাতিক কিছু একটা ঘটে গেল বুঝি, সবসময় যেন মনে মনে সে বিপদের জন্য তৈরি হয়ে আছে। আমাকে বিশ্বাস করে সব কথা খুলে বললে ও ভালোই করতো, আমার চাইতে বড় বন্ধু ওর আর কেউ নেই, কিন্তু এলসি নিজের থেকে কিছু না বললে আমিও তো কিছু বলতে পারি না। তবে একটা কথা হলপ করে বলতে পারি, এলসি অত্যন্ত সত্যবাদী এবং সৎ মহিলা, ওর অতীত জীবনে যে ঘটনাই ঘটে থাকুক না কেন তার জন্য ও কোনো মতেই দায়ী নয়। আমি নরফোকের একজন অতি সাধারণ গেঁয়ো লোক,
তবে আমার বংশের মর্যাদাকে আমি যেভাবে রক্ষা করতে জানি তা সারা ইংল্যান্ডে খুব বেশি লোক জানে বলে আমার মনে হয় না। আর এই কথাটা এলসি খুব ভালোভাবেই জানে। আমাকে বিয়ে করবার আগে সে আমার মনের ভাব জানত। আমার খুব বিশ্বাস যে এলসি এমন কোনো কাজ কখনোই করবে না যা আমার বংশগৌরবের ক্ষতি করতে পারে। যাকে, এবার আসল ঘটনায় আসি। সপ্তাহখানেক আগে গত মঙ্গলবার আমি লক্ষ্য করলাম যে একটা জানলার কাঁচে এইরকম কতগুলো নাচওয়ালা ছবি আঁকা রয়েছে। ছবিগুলো খড়িতে আঁকা। আমার মনে হলো আস্তাবলের দেখাশোনা যে করে সেই ছোকরাই এই ছবিগুলো এঁকেছে। তাকে ডেকে পাঠালাম। সে দিব্যি করে বলল যে এ ব্যাপারে সে কিছুই জানে না। এটা যে রাত্রিবেলায় এসে কেউ এঁকে দিয়ে গেছে তাতে কোনো সন্দেহ নেই। যাই হোক, আমি সেই ছবিগুলো মুছে দিতে বললাম। পরে আমি এই ঘটনার কথা এলসিকে বলি। আমার কথা শুনে এলসি ভীষণ উত্তেজিত হয়ে পড়ল। সে আমাকে কাকুতি মিনুতি করে বলল যে এই রকম ছবি আমার নজরে পড়লে আমি যেন অবশ্যই তাকে দেখাই। সত্যি কথা বলতে কি, এলসির ভাবগতিক দেখে আমি নিজেই থ হয়ে গেলাম। এরপর সপ্তাহখানেক আর কোনো ঘটনা ঘটেনি, ছবি আঁকা কোনো কাগজও আসেনি। গতকাল সকালে বাগানে যে সূর্য ঘড়িটা আছে তার কাছে এই কাগজটা পড়েছিল। কাগজটা আমিই দেখতে পাই। আমি কাগজটা এনএলসিকে দেখাই। কাগজটা দেখেই এলসি অজ্ঞান হয়ে গেল। তারপর থেকে এলসি কেমন যেন একটা ঘোরের মধ্যে আছে, বুঝলেন? কেমন একটা আচ্ছন্ন ভাব, চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট। আর তখনই আমি আপনাকে চিঠি লিখি, আর চিঠির সঙ্গে এই কাগজটাও পাঠিয়ে। এ এমনই একটা আজগুবি ব্যাপার যে আমার পক্ষে পুলিশের কাছে যাওয়াও সম্ভব না। পুলিশ হেসেই সব ব্যাপারটা উড়িয়ে দেবে। তাই আমি আপনার শরণাপন্ন হয়েছি মিস্টার হোমস। আমি আগে থেকেই বলছি যে আমি ধনী লোক নই, তবে আমার স্ত্রীর যদি কোনো বিপদ হয় তো সেই বিপদ থেকে তাকে বাঁচাবার জন্য আমি আমার শেষ কপরদকটা পর্যন্ত খরচ করতে রাজি আছি। মিস্টার হিল্টন কিউবিট একজন অসাধারণ মানুষ। খাঁটি ইংরেজ বলতে যা বোঝায় ভদ্রলোক তাই। সহজ সরল সহৃদয়, ওই সুন্দর নীল চোখ আর সারল্যে ভরা মুখ। ভদ্রলোকের কথাবার্তায় চোখে মুখে হাবে ভাবে বোঝা যাচ্ছিল যে তিনি স্ত্রীকে খুব ভালোবাসেন। হোমস খুব মন দিয়ে মিস্টার কিউবিটের কথা শুনছিল। কিউবিট চুপ করে ওর দিকে তাকালেন। হোমস কোনো কথা না বলে চুপ করেই রইল। বেশ খানিকক্ষণ চুপ করে থাকবার পর হোমস বলল, মিস্টার কিউবিট, এই অবস্থায় কি আপনার মনে হয় না যে সব ব্যাপারটা নিয়ে আপনার স্ত্রীর সঙ্গে খোলাখুলিভাবে একটা আলোচনা করাই ভালো? এর গোপন কথা যদি কিছু জেনে থাকে তাহলে তো তা জেনে নেওয়া উচিত। হিল্টন কিউবিট তার বিরাট মাথাটা নাড়লেন। মিস্টার হোমস, প্রতিজ্ঞা না প্রতিজ্ঞাই হয়। এলসি যদি বলতে চাইতো তো উনি থেকেই কথাটা আমাকে বলতো। ও যদি স্বেচ্ছায় না বলে তাহলে জোর করে ওর কাছ থেকে কথা জেনে নিতে আমি চাই না। তাহলে মিস্টার কিউবিট, আমি আপনাকে সব রকমভাবেই সাহায্য করব। আচ্ছা, আপনাদের পাড়ায় বা ওই অঞ্চলে নতুন কোনো লোককে সম্প্রতি দেখেছেন কি? না। আমার মনে হয় আপনাদের রেডলিং থর্প গ্রামটি, যাকে বলে বেশ নির্জন, নতুন কোনো লোক এলে তা নিশ্চয়ই গ্রামের কারো না কারো তো চোখে পড়বেই। হ্যাঁ, মানে আমাদের গ্রামে কেউ এলে নিশ্চয়ই সে খবর চাপা থাকবে না, কিন্তু তবে আমাদের গ্রাম থেকে অল্প দূরেই কিছু ঘর বাড়ি আছে যেখানে বাইরে থেকে লোকেরা প্রায় দু চার দিনের জন্য হাওয়া বদলাতে আসে। এই ছবিগুলো বোধহয় এক ধরনের হায়ারোগ্লিফিক। আর তাই যদি হয় তো এগুলোর কোনো না কোনো মানে আছে, আর তা যদি না হয় মানে এগুলো যদি কেউ খেয়াল খুশিতে এলোমেলোভাবে এঁকে থাকে তো এর অর্থ বের করা যাবে না। তবে এগুলো যদি ভেবেচিন্তে নির্দিষ্ট একটা পদ্ধতি অনুসরণ করে আঁকা হয়ে থাকে তো এর অর্থ আমি বার করতে পারবই। কিন্তু এই কাগজের টুকরোর লেখাটা এতটা ছোট যে এর থেকে কোনো অর্থ বের করা সম্ভব নয়। তাছাড়া আপনি আমাকে যে তথ্য দিলেন তাও মোটেই যথেষ্ট নয়। আমার পরামর্শ যদি চান তো বলি, আপনি নরফোকে ফিরে যান। যদি ইতিমধ্যে আর কোনো এই ধরনের ছবি আঁকা কাগজ আপনার নজরে পড়ে তো তার হুবহু নকল করে নেবেন, কেমন?
আপনার বাড়ির জানালায় চক দিয়ে যে ছবি আঁকা ছিল তার যদি একটা নকল পাওয়া যেত না তাহলে বড় ভালো হতো। এছাড়া যা আপনাকে করতে হবে তা হলো সাবধানে পাড়া প্রতিবেশীদের কাছ থেকে খোঁজ নিয়ে জানতে চেষ্টা করবেন পাড়ায় কোনো অচেনা লোককে দেখতে পাওয়া গেছে কিনা। যখনই নতুন কোনো তথ্য আপনার হাতে আসবে আমাকে সঙ্গে সঙ্গে জানাবেন। এই মুহূর্তে আমি আপনাকে আর কোনো পরামর্শ দিতে পারছি না, তবে এর মধ্যে যদি হঠাৎ কোনো নতুন ঘটনা ঘটে তা আমাকে অবশ্যই জানাবেন, আমি তৎক্ষণাৎ আপনার ওখানে চলে যাব। মিস্টার হেলচান কিউবিটের সঙ্গে কথাবার্তা বলার পর থেকেই হোমস ভীষণ চুপচাপ হয়ে গেল, দেখেই বোঝা যায় যে ও খুব চিন্তিত। হেলচান কিউবিটের সঙ্গে দেখা হওয়ার পর কদিন হয়ে গেল, হোমস সেই রকমই চুপচাপ, শুধু মাঝে মাঝেই পকেট বুক থেকে সেই ছবি আঁকা কাগজটা বের করে স্থির দৃষ্টিতে দেখতে থাকে। দিন পনেরোর মধ্যে হোমস ওই প্রসঙ্গে একটি কথাও উচ্চারণ করল না। হঠাৎ একদিন আমি যখন বেরোবার জন্য তৈরি হচ্ছি, হোমস বলে উঠল, ওয়াটসন তুমি বরং এখন ঘরেই থাকো। কেন? কেননা আজ সকালেই আমি হিলটন কিউবিটের কাছ থেকে একটা তার পেয়েছি। সেই যে হিলটন কিউবিট, আরে সেই ছবি আঁকা কাগজের ব্যাপারটা মনে আছে তো? উনি লিভারপুল স্ট্রিট রেল স্টেশনে এসে পৌঁছবেন 1:20। উনি এক্ষুনি এসে পড়লেন বলে ওর টেলিগ্রাম থেকে যা জানতে পেরেছি তার থেকে মনে হচ্ছে ওখানে বড় রকমের কিছু একটা ঘটেছে। আমাদের বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না, আমাদের নরফোকের মক্কেল লিভারপুল স্টেশন থেকে একটা ভাড়া গাড়ি ধরে সোজা আমাদের আস্তানায় এসে হাজির। মিস্টার কিউবিটকে দেখলেই বোঝা যায় যে ভদ্রলোক রীতিমতো চিন্তিতই নন, খুব মন মরাও বটে। চোখের দৃষ্টিতে ক্লান্তির ছাপ, কপাল কুঁচকে আছে। মিস্টার হোমস, এই সমস্ত ঘটনা আমার স্নায়ুর ওপর ভীষণ চাপ সৃষ্টি করছে। আমার চোখের সামনে আমার স্ত্রী ক্রমেই শুকিয়ে যাচ্ছে, এটা কেউ সহ্য করতে পারে বলুন মিস্টার হোমস? আপনার স্ত্রী কি কোনো কথা আপনাকে বলেছেন? না না মিস্টার হোমস, সে কোনো কথাই আমাকে বলছে না, এটা তো আরও সমস্যার। এক এক সময় আমার মনে হয়েছে এলসি যেন কোনো কিছু আমাকে বলতে গিয়েও বলতে পারছে না, বলাটা ঠিক হবে কি না সেই বিষয়ে সে মনস্থির করতে পারছে না। আমি অনেক সময় তাকে কথার খেই ধরিয়ে দেওয়ার চেষ্টা করেছি, তাতে ও আরও চুপ করে গেছে। ও প্রায়ই আমার কাছে আমাদের বংশের প্রাচীনত্ব, আমাদের বংশের গৌরব, ঐতিহ্য এইসব প্রসঙ্গ তুলেছে। আমার মনে হয়েছে এবার বোধহয় কিছু বলবে, কিন্তু না, পরক্ষণেই ও প্রসঙ্গ বদলে ফেলেছে। কিছু কিছু কথা আপনি তো নিজেই জানতে পেরেছেন। হ্যাঁ, আমি অনেক কিছুই জানতে পেরেছি। আমি আরও অনেকগুলো ছবি আঁকা কাগজ পেয়েছি, সেগুলো সঙ্গে করে এনেছি, আপনি দেখুন যদি কোনো কিনারা করতে পারেন। সবচেয়ে বড় কথা, সেই লোকটাকে আমি দেখতে পেয়েছি। কাকে? যে লোকটা ছবি আঁকে তাকে? হ্যাঁ, যখন লোকটা ছবি আঁকছিল সে সময় আমি তাকে দেখতে পেয়েছিলাম। সব কথাই আমি একে একে আপনাকে বলছি। আপনাদের সঙ্গে কথাবার্তা বলে ফিরে যাওয়ার পরের দিনই আমি আমার বাড়ির ভেতরে যে মালখানা আছে তার দরজায় একটা চাবি দেখতে পাই। মালখানার কালো দরজায় খড়ি দিয়ে আঁকা ছবি। মালখানার দরজাটা আমার বাড়ির সোজাসুজি, বাড়ির যে কোনো জানলা দিয়ে তাকালেই সেটা চোখে পড়বে। আমি সেটার হুবহু নকল করে এনেছি, এই এই যে এই যে কাগজটা। ভদ্রলোক একটা কাগজের ফালি টেবিলের ওপর রাখলেন, কাগজের ফালিতে কিছু ছবি আঁকা ছিল। চমৎকার, চমৎকার, হোমস বলে উঠল। এরপর কি হলো বলুন। যখন নকল করা হয়ে গেল তখন আমি মূল ছবিগুলো মুছে দিলাম, কিন্তু ঠিক দুদিন পরে আবার একসাথ ছবি আমার নজরে পড়ল, সেটার নকল আমি এনেছি, এই যে এই এই সেই নকলটা। হোমস খুশিতে ডগমগ হয়ে উঠল, তারপর দুহাত খসতে খসতে বলল, আমাদের হাতে অনেক তথ্যই এসে গেছে দেখছি। তিন দিন পরে আমাদের বাগানে সূর্যঘড়ির ওপরে একটা মোড়ক করা কাগজে আবার ওই ধরনের একটা ছবি আমি কুড়িয়ে পাই, এই যে এই যে সেই কাগজটা। দেখছেন ছবিগুলোর আকার ধরন কিন্তু একদম এক। এই কাগজটা পাওয়ার পর আমি ঠিক করলাম এর পর থেকে ঘাপটি মেরে বসে থাকব, যাতে করে যে ছবিটা আঁকছে তাকে হাতে নাতে ধরতে পারি।
আমি রিভলভার সঙ্গে নিয়ে আমার বসবার ঘরের জানলার সামনে বসে রইলাম। এখান থেকে গোটা বাগানটা, মালখানার দরজা, মোটামুটি সবই স্পষ্ট দেখা যায়। এই রাত্রির ধরুন তখন দুটো হবে, চারপাশ অন্ধকার, বাইরে অল্প অল্প জ্যোৎস্না। হঠাৎ আমার পেছনে পায়ের শব্দ শুনতে পেলাম। আমার স্ত্রী বিছানা থেকে উঠে এসেছে, সে আমাকে শুয়ে পড়বার জন্য পেরাপিড়ি করতে লাগলো। আমি তাকে সোজাসুজি বললাম যে কে আমাদের সঙ্গে এই ধরনের বদমাইশি করছে তা আমি দেখতে চাই। আমার স্ত্রী বলল যে এটা নিশ্চয়ই রসিকতা করে কেউ করছে, এটাকে নিয়ে সেরকম গুরুত্ব দেওয়ার কোনো দরকার নেই। এ ব্যাপারটায় তুমি যদি সত্যি সত্যি বিরক্তি বোধ করো তবে ব্যস্ত চলো না, আমরা কোথাও থেকে কিছুদিনের জন্য বেরিয়ে আসি। আমি বললাম, এ তুমি কি বলছো, একটা খারাপ লোকের বাজে রসিকতার ভয় আমরা ঘর বাড়ি ছেড়ে চলে যাব? পাড়ার লোকেরা একথা শুনলে আমাদের তামাশা করবে। আমার কথা শুনে আমার স্ত্রী বলল, ঠিক আছে, এখন তো তুমি শুবে এসো, কাল সকালে না হয় এই সম্বন্ধে কথাবার্তা বলা যাবে। হঠাৎ আমি লক্ষ্য করলাম যে কথা বলতে বলতে আমার স্ত্রীর সাদা মুখ আরও সাদা হয়ে গেল। আমার কাঁধের ওপর একটা হাত ছিল, ও সেই হাত দিয়ে আমার কাঁধটা শক্ত করে চেপে ধরল। মালখানার কাছে অন্ধকারে কিছু একটা নড়াচড়া করছে। ভালো করে লক্ষ্য করতে দেখলাম একটা কালো ছায়া মূর্তি অন্ধকারে গুঁড়ি মেরে মেরে এসে মালখানার দরজার সামনে উবু হয়ে বসল। আমি রিভলভার তুলে নিয়ে ঘর থেকে ছুটে বেরিয়ে গেলাম। আর ঠিক সেই মুহূর্তে আমার স্ত্রী তার গায়ের সব জোর দিয়ে আমাকে জাপটে ধরল। আমি তার হাত থেকে নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করতে লাগলাম, কিন্তু আমার স্ত্রীও নাচড়বান্ধা। শেষকালে যখন আমি নিজেকে ছাড়িয়ে নিয়ে দরজা খুলে বাইরে বেরিয়ে মালখানার দরজার কাছে এলাম, তখন সেই ছায়ামূর্তিটা উধাও হয়ে গেছে। কিন্তু লোকটা যে এসেছিল তার প্রমাণটা পেলাম। দরজার পাল্লায় একই রকমের নৃত্যরত একটা মানুষের ছবি। এই ধরনের ছবির আগেও আমি দেখেছি, তার নকলও নিয়েছি, সুতরাং ওই ছবি চিনতে আমার ভুল হয়নি। আমি সমস্ত বাগান তন্ন তন্ন করে খুঁজলাম, কিন্তু লোকটার কোনো হদিশ আমি পেলাম না। আশ্চর্য ব্যাপার হচ্ছে এটাই যে আমি যখন ওকে খুঁজে বেড়াচ্ছিলাম তখন ও কাছাকাছি কোথাও লুকিয়েছিল। এটা ধরতে পারলাম কেননা পরদিন সকালে আমি যখন মালখানার দরজার কাছে গেলাম তখন আরও কতগুলো নতুন ছবি দেখতে পেলাম। এই ছবিগুলো কিন্তু আগের দিন ছিল না। আচ্ছা, সেই ছবিগুলোর নকল আপনার কাছে কি আছে? হ্যাঁ আছে, কিন্তু খুবই সংক্ষিপ্ত, আমি সেটা নকল করে এনেছি। এই এই যে, মিস্টার হিল্টন কিউবিট পকেট থেকে একটা কাগজ বের করে দিলেন। কাগজে কিছু ছবি আঁকা ছিল। হোমস বলল, আচ্ছা ভেবে বলুন তো, এই ছবিগুলো আগের ছবিগুলোর সঙ্গে আঁকা হয়েছিল নাকি আলাদা আঁকা ছিল? এই ছবিগুলো দরজার অপর পাল্লায় আঁকা ছিল। চমৎকার, এই খবরটা আমার কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এইবার আমার মনে হচ্ছে যে আশার আলো দেখতে পাচ্ছি। যাই হোক, আগে আপনি আপনার কথা শেষ করুন। না, আমার আর বিশেষ কিছু বলার নেই। তবে সেই রাত্রে আমি আমার স্ত্রীর ওপর ভয়ঙ্কর চটে গেছিলাম। সেই রাতে ও বাধা না দিলে আমি ওই ছুঁচোটাকে ধরে উচিত শিক্ষা দিতে পারতাম। আমার মাঝে মাঝে মনে হচ্ছে যে পাছে ওই ছুঁচোটার কোনো ক্ষতি হয় তাই আমার স্ত্রী আমাকে যেতে দিতে চায়নি। তবে আমার স্ত্রী যে ওই লোকটাকে চেনে এবং এই ছবিগুলো এঁকে ওই লোকটা যা বলতে চাইতো তার মানেও যে আমার স্ত্রী বোঝে, মিস্টার হোমস, সেই বিষয়ে আমার মনে কোনো সন্দেহ নেই। আমার স্ত্রীর কথা থেকে, তার হাবভাব থেকে আমি নিঃসন্দেহ যে আমার পাছে কোনো বিপদ হয় সেই চিন্তাতেই বেচারা অস্থির। এই হলো আমার কাহিনী। এখন আপনি আমাকে বলুন আমি কী করব। আমার নিজের ইচ্ছে যে আমার খামারে জোনা ছয়েক লোককে বাগানের মধ্যে লুকিয়ে রাখি, তারপর বাসাধন যখন না আসবে তখন তাকে ধরে আচ্ছা করে ঠেঙিয়ে ভূত ভাগিয়ে দিই। হোমস বলল, না, ঠেঙানি দিয়ে এই সমস্যার সমাধান করা যাবে না, এ বড় জটিল ব্যাপার। আচ্ছা, আপনি লন্ডনে কতদিন থাকতে পারেন? আমাকে আজ ফিরে যেতেই হবে, কোনো অবস্থাতেই আমি আমার স্ত্রীকে একলা ফেলে রাখতে পারবো না। ও খুব ভয় পেয়ে আছে তো, আমাকে বারবার অনুরোধ করছে আমি যেন অবশ্যই ফিরে যাই। আপনি ঠিকই বলেছেন, তবে আপনি যদি থাকতে পারতেন তাহলে দুই একদিন পর আমি আপনার সঙ্গে যেতাম। যাই হোক, আপনি এই কাগজগুলো রেখে যান, আমার মনে হচ্ছে দু চার দিনের মধ্যেই আমি আপনার ওখানে যেতে পারবো আর আপনার সমস্যার সমাধান করতে পারবো। যতক্ষণ আমাদের মক্কেল ঘরে ছিলেন ততক্ষণ শার্লক হোমস খুব শান্তভাবে কথাবার্তা বলছিল।
আমি কিন্তু বুঝতে পারছিলাম যে যে কোনো কারণেই হোক, হোমস ভেতরে ভেতরে অত্যন্ত উত্তেজিত হয়ে উঠেছে। কিউবিট ঘর থেকে বেরোবার সঙ্গে সঙ্গে হোমস ছবি আঁকা কাগজের টুকরোগুলোকে একসঙ্গে করে নানা রকম হিসেব করতে লেগে গেল। ঘণ্টা দুই হোমস ওই কাগজগুলো নিয়েই মত্ত রইল। পৃষ্ঠায় পৃষ্ঠায় নানা রকম ছবি আর হরফ লিখতে লাগল। হোমস এমনই মশগুল হয়ে পড়ল যে আমি যে জলজ্যান্ত একটা লোক ঘরে বসে রয়েছি সে কথা যেন সে বিমালুম ভুলেই গেল। যখনই হোমস সঠিক সমাধানের দিকে এগোচ্ছিল তখন সে হয় মনের খুশিতে শিস দিয়ে উঠছিল অথবা গান করছিল, কখনো কখনো আবার খুব গম্ভীর হয়ে চুপচাপ বসে থাকছিল। তার কপালে চিন্তার রেখা ফুটে উঠছিল। বুঝতে পারছিলাম যে কোথাও এসে হোমস আটকে গেছে। শেষকালে হোমস চেয়ার ছেড়ে লাফ দিয়ে উঠে ঘরের মধ্যে পায়চারি করতে লাগল। ওর হাবভাব দেখে বুঝলাম যে হোমস বেশ খুশি হয়েছে। তারপর হোমস একটা টেলিগ্রামের ফর্মে মস্ত একটা টেলিগ্রাম লিখল। আমার এই টেলিগ্রামের উত্তর যদি আমি যা আশা করছি তাই হয়, তবে ওয়াটসন তোমার ডায়েরির পাতায় একটা নতুন ধরনের রহস্যের সমাধানের ঘটনা লিখে রাখতে পারবে। আমার বিশ্বাস আগামীকাল আমাদের নরফোকের বন্ধুকে এমন কিছু খবর দিতে পারবো যার থেকে তার জীবনে যে উৎপাত শুরু হয়েছে তার অনেকটাই পরিষ্কার হয়ে যাবে। স্বীকার করতে লজ্জা নেই যে ব্যাপারটা জানবার জন্যে আমার খুবই কৌতূহল হচ্ছিল, কিন্তু হোমসের স্বভাব আমি জানি। রহস্যের সমাধানটা যে কি এবং কিভাবে রহস্যের সমাধান হলো তা সে নিজে থেকে যখন বলবে তখনই জানতে পারা যাবে। তার আগে হাজার প্রশ্ন করলেও তার কাছ থেকে কোনো উত্তর পাওয়া যাবে না। তাই আমি ধৈর্য ধরে অপেক্ষা করতে লাগলাম যতক্ষণ না হোমস নিজের থেকে আমাকে কিছু বলে। কিন্তু হোমসের টেলিগ্রামের উত্তর আসতে অনেক দেরি হলো। মাঝের দুটো দিন হোমস ঘরের ভেতর উদ্ভ্রান্তের মতো পায়চারি করত আর দরজার বেল বাজলেই কান খাড়া করে থাকত। দ্বিতীয় দিন সন্ধ্যের ডাকে হিল্টন কিউবিটের একটা চিঠি এলো। সবকিছুই চুপচাপ, শুধু সেই দিন সকালে সূর্য ঘড়ির স্তম্ভের গায়ে একটা নতুন চিত্রলিপি পাওয়া গেছে। এটা আকারে বেশ বড়। লিপির অনুলিপি চিঠির সঙ্গে দেওয়া ছিল। হোমস কাগজটার উপর হুমড়ি খেয়ে পড়ল। কতকগুলো নৃত্যরত ভৌতিক মূর্তি যেন, দেখলেই অস্বস্তি হয়। তারপর হঠাৎ ধরফড় করে দাঁড়িয়ে উঠে বলল, ব্যাপারটা অনেক দূর গড়িয়ে গেছে। দেখো তো ওয়াটসন, আজ রাত্রে নর্থ ওয়ালসাম যাওয়ার কোনো ট্রেন আছে কি? আমি টাইম টেবিলটা দেখলাম, না, শেষ গাড়ি ছেড়ে গেছে। তাহলে আমরা কাল সকাল সকাল উঠে প্রথম যে ট্রেন পাবো সেটাই ধরব, বুঝলে ওয়াটসন? আমাদের ওখানে হাজির থাকাটা বিশেষ দরকার। ওই বুঝি যে টেলিগ্রামের জন্য হাবিত্যাস করে বসে আছি সেটা এলো। এক মিনিট মিসেস হাটসন, এর উত্তর দিতে হবে কিনা দেখি। না, আমি যা ভেবেছিলাম ঠিক তাই। যে খবর পেলাম তাতে আমাদের পক্ষে আর এক মিনিট দেরি করা উচিত নয়। আমাদের সহজ সরল বন্ধুটি জানেন না তার চারপাশে কি প্রচণ্ড ষড়যন্ত্রের জাল ছড়িয়ে রয়েছে। শেষ পর্যন্ত তাই হলো। এই গল্পের যে এমন সাংঘাতিক পরিণতি হবে তা গোড়াতে আমি আজ করতে পারিনি। যে জিনিসটা নেহাতি ছেলে মানুষই বা বাজে রসিকতা বলে মনে করেছিলাম তার কি করুণ পরিণতি। আমি যদি আমার পাঠকদের এই পরিণতি না শুনিয়ে অন্য পরিণতির কথা শোনাতে পারতাম তাহলে কি ভালোই না হতো। কিন্তু আমি তো কাল্পনিক কোনো কাহিনী বলছি না, এ হলো নিছক সত্য। তাই ঘটনা যা যা ঘটেছে এবং যেমন যেমন ঘটেছে তা যতই দুঃখজনক হোক তা বলতেই হবে। আমাকে ইচ্ছে না করলেও লিখতে হবে কেমন করে, কি পরিস্থিতিতে, কি দুর্ঘটনা ঘটল,
যার জন্য সমস্ত ইংল্যান্ডবাসীর মুখে মুখে রিডলিং থর্পের ম্যানার হাউসের কথা আলোচিত হতে লাগল। আমরা নর্থ ওয়ালসাম স্টেশনে নেমে আমাদের গন্তব্যস্থলে যাবার রাস্তার খোঁজ করতেই স্টেশন মাস্টার ভদ্রলোক হন্তদন্ত হয়ে আমাদের দিকে এগিয়ে এসে বললেন, আপনারাই কি লন্ডনের ডিটেকটিভ? ভদ্রলোকের কথায় হোমস যে বেজায় চটে গেছে তা তার মুখ দেখেই বুঝতে পারলাম। এ কথা জিজ্ঞাসা করার কারণ কি জানতে পারি? কেন না, নরউইচের পুলিশ ইন্সপেক্টর মার্টিন একটু আগেই তো এদিক দিয়ে গেলেন। আপনারা কি তাহলে সার্জেন্ট? মানে আমি যা শুনলাম তাতে মনে হচ্ছে ভদ্রমহিলা হয়তো এখনো বেঁচে আছেন। আপনারা যদি তাড়াতাড়ি করেন তাহলে তাকে বাঁচাতেও পারেন। অবশ্য ফাঁসিন্দরি থেকে বাঁচাতে পারবেন কিনা জানি না। হোমসের মুখ অসম্ভব গম্ভীর হয়ে গেল। আমরা রিডলিং থর্প ম্যানরেই যাচ্ছি, তবে সেখানে কি ঘটেছে না ঘটেছে তা জানি না। স্টেশন মাস্টার বললেন, আরে সাংঘাতিক কাণ্ড হয়েছে তো, মিস্টার হিল্টন কিউবি আর তার স্ত্রী দুজনেই তো গুলিবিদ্ধ। কাজের লোকেরা বলছে যে ভদ্রমহিলা প্রথমে তার স্বামীকে গুলি করেন আর তারপর নিজে আত্মহত্যার চেষ্টা করেন। মিস্টার কিউবিট তো মারা গেছেন আর মিসেস কিউবিটের অবস্থা আশঙ্কাজনক। মানে কিসব কাণ্ড, হ্যাঁ এতদিনের পুরনো আর এত নামি একটা বংশ সেখানে মানে একদম যাচ্ছে তাই ব্যাপার। ছিছি, হোমস একটি কথাও আর বলল না, সোজা গিয়ে একটা ভাড়া গাড়িতে উঠে পড়ল। স্টেশন থেকে রিডলিং থর্প 7 মাইল। এই 7 মাইল হোমস একটি কথাও বলল না। হোমসকে এত বেশি ভেঙে পড়তে আগে কখনো দেখিনি। এর আগে ট্রেনেও লক্ষ্য করেছিলাম যে হোমস খুবই অস্থির হয়ে রয়েছে। খবরের কাগজটা আতিপাতি করে পড়ছিল। এখন তার আশঙ্কা সত্যি প্রমাণিত হওয়ায় সে একদম চুপ হয়ে গেছে। গাড়ির সিটে হেলান দিয়ে হোমস বসেছিল। তার মন খুব খারাপ, অথচ আমরা যে রাস্তা ধরে যাচ্ছিলাম সেখানে দেখবার মতো অনেক কিছুই রয়েছে। চারপাশে সবুজের সমারোহ, মাঝে মাঝে কটেজ আর চার্চের চূড়ো দেখা যাচ্ছে। সেই প্রাচীন কাল থেকে ইস্ট অ্যাভলিয়ার একই ছবি। আমরা চলছি তো চলছি, শেষকালে নরফোকের সমুদ্র তীর চোখে পড়ল। আরো কিছুটা যাবার পর আমাদের গাড়োয়ান চাবুকটা তুলে একটা বাড়ি দেখিয়ে বলল, ওই যে রিডলিং থর্প ম্যানার হাউস। আমাদের গাড়ি সোজা গিয়ে পৌটিকোর কাছে থামল। গাড়ি থেকে নামতেই মালখানার কালো দরজাটা চোখে পড়ল। একটু দূরেই সেই সূর্য ঘড়িটাও দেখতে পেলাম। এই রহস্যের সঙ্গে ওই সূর্য ঘড়িটা আর মালখানার দরজাটা ভীষণ রকম জড়িয়ে গেছে। আমরা পৌঁছবার সঙ্গে সঙ্গেই আর একটা গাড়ি এসে থামল। গাড়ি থেকে নামলেন এক ছোটখাটো ভদ্রলোক। ভদ্রলোকের চলাফেরার মধ্যে বেশ একটা সতর্ক অথচ ক্ষিপ্র ভাব আছে। তিনি নিজেই এসে আমাদের সঙ্গে পরিচয় করলেন। জানলাম ইনি নরফোকের পুলিশ স্টেশনের ইন্সপেক্টর মার্টিন। আমার সঙ্গীর সঙ্গে যখন পরিচয় হলো তখন তিনি রীতিমতো হাঁ হয়ে গেলেন। সে কি মিস্টার হোমস, এই খুনোখুনির কাণ্ড ঘটেছে আজ ভোর 3টে, আর আপনি লন্ডনে বসে এরই মধ্যে খবরই বা পেলেন কি করে, আর এখানে হাজিরই বা হলেন কি করে? আমি এইরকম একটা কিছু ঘটতে পারে আশঙ্কা করেছিলাম, আর সেটা যাতে না ঘটে সেই চেষ্টা করতেই সকাল হতেই লন্ডন থেকে বেরিয়ে পড়েছি। তাহলে আপনি নিশ্চয়ই গুরুত্বপূর্ণ ভেতরের খবর কিছু জানেন বলে মনে হচ্ছে। আমি যতদূর খবর পেয়েছি তাতে মিস্টার অ্যান্ড মিসেস কুবিট যাকে বলে আদর্শ স্বামী স্ত্রী ছিলেন। আমার হাতে শুধু নৃত্যরত লোকগুলোর ছবি রয়েছে, এ সম্পর্কে আমি পরে আলোচনা করব। ইতিমধ্যে যে দুর্ঘটনা চেষ্টা করেও ঠেকাতে পারলাম না সেটার কিনারা করতে আমি যতটুকু জানতে পেরেছি সেটা আপনাকে জানাতে চাই, যাতে ন্যায় বিচার হয়। সেই জন্যই আমি এইসব কথা আপনাকে বলছি। আপনি কি এই রহস্য সমাধানে আমার সহযোগিতা করবেন নাকি আমরা আলাদা আলাদাভাবে তদন্ত করব?
ইন্সপেক্টর বললেন, আপনি আর আমি একই মামলা একই সঙ্গে তদন্ত করছি, এ আমার কাছে অত্যন্ত সম্মানের ব্যাপার। ইন্সপেক্টরের গলার আন্তরিকতা আমার কান এড়ালো না। তাহলে আর এক মুহূর্ত সময় নষ্ট না করে কি ঘটেছিল সেটা শুনতে আমি অকুস্থলে যেতে চাই। ইন্সপেক্টর মার্টিন বেশ বিচক্ষণ লোক। উনি হোমসের কাজকর্মে কোনো বাধা দিচ্ছিলেন না, উল্টে হোমস যা করছিল সেগুলো খুব মন দিয়ে দেখতে লাগলেন। স্থানীয় ডাক্তার ভদ্রলোক মিসেস হিল্টন কিউবিটকে দেখে নেমে এলেন। ভদ্রলোকের বেশ বয়স হয়েছে, মাথার চুলগুলো সব শন সাদা। তিনি বললেন যে, ভদ্রমহিলার আঘাত খুব গুরুতর বটে, তবে তার প্রাণের আশঙ্কা নেই। বুলেট তার মস্তিষ্কের সামনেটা ছুঁয়ে গেছে, তাই জ্ঞান হতে হয়তো দেরি হবে। তবে একটা কথা ঠিক যে গুলিটা খুব কাছ থেকেই ছোড়া হয়েছে। গড়ে একটাই পিস্তল, পিস্তল থেকে দুটো গুলি ছোড়া হয়েছে। মিস্টার হিল্টন কিউবিটার হৃৎপিণ্ডে গুলিটা সোজা গিয়ে লাগে। তবে এমন হতে পারে যে মিস্টার কিউবিট প্রথমে তার স্ত্রীকে লক্ষ্য করে গুলি ছোড়েন এবং তারপর নিজে আত্মহত্যা করেন। মিসেস কিউবিটও এ কাজ করে থাকতে পারেন, রিভলভারটা দুজনের দেহের মাঝখানে পড়েছিল। হোমস জিজ্ঞেস করল, মিস্টার কিউবিটের মৃতদেহ কি সরানো হয়েছে? না, মিসেস কুবিটকে ছাড়া কোনো কিছুই সরানো বা নড়ানো হয়নি। মিসেস কুবিটকে তো ওখানে ওই অবস্থায় ফেলে রাখা যায় না, তাহলে ওকে বাঁচানো যেত না। ডাক্তার, আপনি এখানে কখন এসেছেন? আমি এসেছি সেই ভোর 4টার সময়। আর কেউ? হ্যাঁ, এই কনস্টেবলটি। আপনারা কোনো কিছুতে হাত দেননি? না না। আপনি খুব বুদ্ধির কাজ করেছেন। আপনাকে কে খবর দিয়েছিল? সন্ডার্স বলে যে কাজের মেয়েটি আছে সে। বাড়িতে যে একটা দুর্ঘটনা ঘটেছে সেই খবরটা কি সেই দিয়েছিল? হ্যাঁ, সে আর মিসেস কিং বলে রাঁধুনিটি, তারাই খবর দেয়। তারা এখন কোথায়? খুব সম্ভবত রান্নাঘরে। তাহলে গোড়ায় তারা কি বলে সেটাই শোনা যাক। পুরনো হল ঘরে আমরা জড়ো হলাম। ওক কাঠের প্যানেল করা ঘর, বিরাট বিরাট সব জানলা। প্রাচীন ঘরটা আজ বিচার সভার রূপ নিয়েছে। হোমস একটা পুরনো ধাঁচের বড় চেয়ারে বসল। তার শুকনো মুখের দিকে তাকালেই নজর পড়ে যায় তার চোখে। চোখ দুটো জলজল করছে। সেই চোখের দিকে তাকালেই বুঝতে পারা যায় হোমসের জীবনের একমাত্র লক্ষ্য হল যে মক্কেলকে সে বাঁচাতে পারেনি, তার হত্যাকারীকে পুলিশের হাতে তুলে দিয়ে তার মক্কেলের আত্মার শান্তি ঘটানো। সেই ঘরে হোমস ছাড়া আমি ছিলাম, আর ছিলেন ইন্সপেক্টর মার্টিন, সেই বৃদ্ধ ডাক্তার, আর একজন মোটাসোটা কনস্টেবল। মহিলা দুজন ওদের বক্তব্য মোটামুটি সহজ সরলভাবেই বলল। দুম করে একটা শব্দ হয়, আর তাতেই ওদের ঘুম ভেঙে গিয়েছিল। প্রথম শব্দটা হবার এক মিনিট পরেই আর একটা শব্দ হয়েছিল। ওরা পাশাপাশি ঘরে শোয়। মিসেস কিং সান্ডার্সের ঘরে ছুটে যায় এবং দুজনে নিচে নেমে আসে। পড়ার ঘরের দরজা খোলা ছিল। ঘরের মধ্যে টেবিলের ওপরে একটা মোমবাতি জ্বলছিল। বাড়ির কর্তা ঘরের মাঝখানে মুখ থুবড়ে পড়েছিলেন। তার দেহে প্রাণের কোনো চিহ্ন ছিল না। জানলার কাছে বাড়ির গিন্নি দেয়ালে ঠেসান দিয়ে পড়েছিলেন। তিনি ভীষণ রকম আহত হয়েছিলেন। মুখের একদিকটা রক্তে একদম ভেসে যাচ্ছিল। উনি তখন খুব হাঁপাচ্ছিলেন, কথা বলার মতো অবস্থাও ওর ছিল না। ঘরের ভেতরে আর ঘরের সংলগ্ন বারান্দা তখন ধোঁয়ায় ভর্তি হয়েছিল। ঘরের জানলা ভেতর থেকে ছিটকিনি লাগানো ছিল। এ ব্যাপারে স্যান্ডার্স এবং মিসেস কিং দুজনেই একমত হল। ওরা সঙ্গে সঙ্গে ডাক্তারকে ও পুলিশে খবর পাঠিয়েছিল। তারপর কাজের লোকেদের ডেকে এনে ওরা গিন্নিকে ধরাধরি করে ওর ঘরে নিয়ে যায়। হ্যাঁ, সে রাতে কর্তা গিন্নি দুজনেই যে বিছানায় শুয়েছিলেন তাতে সন্দেহ নেই। মিসেস কিউবিট শোবার পোশাক পরেননি। মিস্টার কিউবিট স্লিপিং শ্যুটের ওপর ড্রেসিং গাউন পরেছিলেন। না, ঘরের কোনো জিনিসপত্র সরানো হয়নি।
ওদের স্বামী স্ত্রীর মধ্যে কখনো ঝগড়াঝাঁটি হতেও ওরা দেখেনি, ঝগড়াঝাঁটি হয়েছে বলে শোনে উনি। ওদের মধ্যে খুব মিল ছিল। লোকজনদের সাক্ষ্য থেকে এর বেশি আর কিছু জানা গেল না। ইন্সপেক্টর মার্টিনের কথার উত্তরে সবাই এক বাক্যে বলল যে সব দরজাই বন্ধ ছিল, সুতরাং বাড়ি থেকে কারো পক্ষে বাইরে যাওয়া সম্ভব নয়। হোমসের কথার উত্তরে ওরা বলল যে ওপর থেকে নামবার সময়ে সিঁড়িতে ওরা বারুদের গন্ধ পেয়েছিল। হোমস ইন্সপেক্টরকে বলল, এই কথাটা আপনি অবশ্যই মনে রাখবেন, চলুন এবার আমরা ঘটনাস্থলে গিয়ে সবকিছু পরীক্ষা করে দেখি। ঘরটা ছোট, তিন দিকে বইয়ের আলমারি, জানলার কাছে একটা সাধারণ রাইটিং টেবিল, সেই জানলা দিয়ে বাগানটা দেখতে পাওয়া যায়। ঘরে পা দিতেই মিস্টার কিউবিটের মৃতদেহর দিকে আমাদের নজর পড়ল। ভদ্রলোকের বিরাট শরীরটা ঘরের মাঝখানে পড়েছিল। ওর জামা কাপড়ের অবস্থা দেখে মনে হল যে উনি বোধহয় বিছানা থেকে তাড়াহুড়ো করে উঠে এসেছেন। গুলিটা সামনে থেকে ছোঁড়া হয়েছিল, সোজা হৃৎপিণ্ডে ঢুকে গুলিটা আটকে গেছে। বুঝলাম ভদ্রলোক সঙ্গে সঙ্গে মারা গেছেন, যন্ত্রণা পাননি। ও ড্রেসিং গাউনে বা হাতে বারুদের দাগ নেই। ডাক্তারবাবুর কথা অনুযায়ী মিসেস কিউবিটের মুখে বারুদের দাগ আছে, হাতে নেই। বারুদের দাগ না থাকাটা কিছুই প্রমাণ করে না, তবে দাগ থাকলে অবশ্য অন্য কথা হতো, হোমস বলল। যদি গুলির মধ্যে বারুদ ভালোভাবে ঠাসা না থাকে, তবে গুলি ছুড়লে অনেক সময় বারুদের গুঁড়ো পেছন দিকে ছিটিয়ে যেতে পারে। ভালো গুলি হলে অনেকগুলো গুলি ছুঁড়লেও বারুদের দাগ হাতে পড়বে না। মিস্টার কিউবিটের দেহ এখন সরিয়ে ফেলতে পারেন। ডাক্তার, মিসেস কিউবিটের শরীরে যে গুলিটা আঘাত করেছিল সেটা কি আপনি পেয়েছেন? গুলিটা বের করতে হলে একটা জটিল অপারেশন করতে হবে। রিভলভারে তো চারটে গুলি রয়েছে, তাহলে নিশ্চয়ই দুটো গুলি খরচ হয়েছে। তাই মনে হয় বটে, হোমস বলল। জানলার এক কোণে ওই যে গুলিটা লেগে আছে সেটা কি করে ওখানে গেল তাও বোধ করি আপনি ব্যাখ্যা করতে পারেন। হোমস বোঁ করে ঘুরে গিয়ে একটা জানলার দিকে তার লম্বা সরু আঙুলটা বাড়িয়ে দিল। দেখলাম জানলার নিচের দিকের পাটায় একটা বুলেটের গর্ত। ইন্সপেক্টর মার্টিন আশ্চর্য হয়ে বলে উঠলেন, আপনি ওটা কি করে দেখতে পেলেন? আমি এটাই খুঁজছিলাম। চমৎকার, ডাক্তারবাবু গদগদ স্বরে বলে উঠলেন। চমৎকার, আপনি ঠিকই বলেছেন, তাহলে তৃতীয় একটা বুলেট ছোড়া হয়েছিল, আর তার মানে এখানে তৃতীয় একজন লোক হাজির ছিল। কিন্তু প্রশ্ন হলো সেই লোকটি কে এবং কিভাবেই বা সে পালালো? এই প্রশ্নের উত্তরটাই এখন আমাদের খুঁজে বের করতে হবে, শার্লক হোমস উত্তর দিল। ইন্সপেক্টর মার্টিন, আপনার মনে আছে বোধহয় বাড়ির কাজের মেয়েরা বলেছে যে সিঁড়িতে নামতে নামতেই তারা বারুদের গন্ধ পেয়েছিল। আমি তখনই বলেছিলাম যে এটা খুবই গুরুত্বপূর্ণ তথ্য। হ্যাঁ স্যার, কিন্তু আমি আপনার কথাটা ঠিক বুঝতে পারিনি। এর থেকে বুঝতে পেরেছিলাম যে ঘরের জানলা দরজা দুই খোলা ছিল, তা না হলে বারুদের গন্ধ অত তাড়াতাড়ি বাড়ির ভেতরে ছড়িয়ে যেত না। ঘরের ভেতর এক ঝলক হাওয়া বয়ে যাওয়ার দরকার ছিল। ঘরের জানলা দরজা খুব অল্প সময়ের জন্য যে খোলা ছিল এ বিষয়ে আমার মনে কোনো সন্দেহ নেই। কিন্তু এ কথাটা আপনি কিভাবে প্রমাণ করবেন? প্রমাণ করব মোমবাতি দিয়ে। লক্ষ্য করুন, মোমবাতিটা গলে যায়নি। দারুণ দারুণ। যখন আমি নিশ্চিত হলাম যে ঘটনা ঘটবার সময় ঘরের জানলা খোলা ছিল, তখনই বুঝতে পারলাম সেই সময়ে তৃতীয় একজন লোকও হাজির হয়েছিল। জানালার বাইরে থেকে সে নিশ্চয়ই গুলি ছুঁড়েছিল। সেই লোকটিকে লক্ষ্য করে গুলি ছুঁড়লে সে গুলি ওই জানালায় বিঁধে যাবার আশঙ্কা খুব বেশি। আমি সেই গুলির দাগটাই খুঁজছিলাম, পেয়েও গেলাম। ইন্সপেক্টর মার্টিন একটু থেমে বললেন, কিন্তু জানলাটা এইভাবে বন্ধ হলো কি করে? মহিলাদের স্বভাবই হলো জানলা দরজা ভালো করে বন্ধ করা। আরে আরে, ওখানে ওটা কি? পড়ার টেবিলের ওপর মহিলাদের একটা হাত ব্যাগ পড়েছিল, রূপোর হাতল লাগানো কুমিরের চামড়ার একটা ছোট অথচ ভারী সুন্দর হাত ব্যাগ। হোমস ব্যাগটা খুলে টেবিলের ওপর উপুড় করে ফেলল। ব্যাগের ভেতর রবার লাগানো 20টা 50 পাউন্ডের নোট,
এছাড়া আর কিছু নেই। ব্যাগ আর টাকার বান্ডিলটা ইন্সপেক্টরের হাতে তুলে দিয়ে হোমস বলল, এগুলো ভালো করে রাখুন, বিচারের সময় এগুলোই কাজে লাগবে। এখন আমাদের কাজ হলো এই তৃতীয় বুলেটটা সম্বন্ধে কিছু খোঁজ খবর করা। জানলার কাঠের চোকলা যেভাবে উঠে গেছে, মনে হচ্ছে যে গুলিটা ঘরের ভেতর থেকেই ছোঁড়া হয়েছিল। আমি একবার মিসেস কিং এর সঙ্গে কথা বলতে চাই। আচ্ছা মিসেস কিং, আপনি বলেছিলেন যে একটা জোরালো শব্দ শুনে আপনার ঘুম ভেঙে যায়। জোরালো শব্দ বলতে আপনি ঠিক কি বলতে চাইছেন? আর দ্বিতীয় যে শব্দটা আপনি শুনেছিলেন, প্রথম শব্দটা কি তার চেয়েও জোরে হয়েছিল? না, সে কথাটা আমি জোর করে বলতে পারছি না। আমার বিশ্বাস ব্যাপারটা সেই রকমই ঘটেছিল। ইন্সপেক্টর মার্টিন, এই ঘর থেকে আর নতুন কিছু জানবার নেই। চলুন এইবার আমরা বাগানটা ভালো করে দেখে আসি, হয়তো সেখান থেকে নতুন কিছু খবর জানা যাবে। পড়ার ঘরের জানলার কাছে এক সার ফুল গাছ লাগানো। সেই ফুল গাছের কাছে যেতে আমরা সকলেই চমকে উঠলাম। ছোট ছোট ফুল গাছগুলোর উপর কে যেন মই চালিয়ে দিয়েছে। নরম মাটির উপর পায়ের দাগ, পুরুষ মানুষের পায়ের ছাপ। ছাপগুলো দেখলেই বোঝা যায় যে লোকটির চেহারা বিরাট আর তার পায়ের জুতোটা ছুঁচলো। হোমস বাগানের প্রত্যেকটি ইঞ্চি তন্ন তন্ন করে খুঁজে দেখল। একসময় বেশ খুশি হয়ে শিস দিয়ে উঠল। তার হাতে একটা পোড়া লম্বাটে জিনিস। আমি এইরকমই ভেবেছিলাম, রিভলভারের সঙ্গে ইজেক্টর লাগানো ছিল, এই সেই তিন নম্বর বুলেটটা। ইন্সপেক্টর মার্টিন, আমার মনে হচ্ছে যে আমাদের তদন্ত সম্পূর্ণ হয়ে গেল। শার্লক হোমসের কাজের ধারা আর গতি দেখে ইন্সপেক্টর মার্টিন একদম স্তম্ভিত। গোড়ার দিকে তদন্তের ব্যাপারে তিনি নাক গলাবার চেষ্টা করছিলেন, খানিক পর সে চেষ্টা ছেড়ে দিয়ে হোমস যা করছিল তিনি তাই মেনে নিচ্ছিলেন। আপনি কাকে সন্দেহ করছেন মিস্টার হোমস? সে কথায় পরে আসবো। এই খুনের ব্যাপারের অনেক রহস্যই এখন আপনাকে খুলে বলতে পারিনি। তবে যেহেতু আমার নিজের মতো কাজ করে আমি একটা নিশ্চিত সিদ্ধান্তে এসে পৌঁছতে পেরেছি, তাই বলি বাকিটাও আমাকে নিজের মতো করতে দিন। সে আপনার ইচ্ছে, আমি খুনিকে ধরতে পারলেই খুশি। আমি ব্যাপারটাকে মোটেই ঘোরালো করে তুলতে চাইছি না, কিন্তু ঠিক এই মুহূর্তে কথা বলে আমি সময় নষ্ট করতেও চাই না। এখন যা হচ্ছে যাকে বলে কেবল অ্যাকশন। এই রহস্য সমাধানের সব সূত্রই আমার হাতে। মিসেস কিউবিটের জ্ঞান যদি নাও ফেরে, তবুও কাল রাত্রে যা ঘটেছে আমি প্রমাণ দিতে পারব, আর তার দ্বারাই অপরাধী সাজা পাবে। তার আগে আমাকে জানতে হবে যে এখানে এলরিজেস বলে কোনো হোটেল কাছাকাছি আছে কিনা। বাড়ির লোকজনদের ডেকে প্রশ্ন করা হলো, কিন্তু ওই নামে কোনো হোটেল আছে বলে কারো জানা নেই। শেষ পর্যন্ত যে ছেলেটা আস্তাবল পরিষ্কার করে সে বলল যে ইস্ট রাস্টন থেকে অনেক দূরে ওই নামে একজন চাষি থাকে। আচ্ছা, ওই চাষি যে বাড়িতে থাকে সেটা কি বেশ নির্জন জায়গায়? হ্যাঁ স্যার, খুবই নির্জন জায়গা। তাহলে কাল রাত্রে এখানে যে সব কাণ্ড ঘটেছে তার খবর ওখানে পৌঁছয়নি? খুব সম্ভবত না। হোমস কিছুক্ষণ কি যেন ভাবল, একটা রহস্যময় হাসি ওর মুখে ফুটে উঠেই মিলিয়ে গেল। শোনো বাছা, আস্তা বলে যাও, আর একটা ঘোড়াকে লাগাম জিন পরিয়ে নিয়ে এসো। একটা চিঠি এক্ষুনি তোমাকে এলরিজের বাড়িতে পৌঁছে দিয়ে আসতে হবে। হোমস জামার পকেট থেকে নৃত্যরত ছবি ও কাগজগুলো বের করল। পড়ার ঘরের টেবিলে সেই কাগজগুলো ছড়িয়ে রেখে সে অনেকক্ষণ ধরে কিসব পড়ল। বিশেষ করে বলে দিল যে এটা যেন যার নাম লেখা আছে কেবলমাত্র তার হাতেই দেওয়া হয়, আর তাকে যদি কেউ কোনো প্রশ্ন করে সে যেন উত্তর না দেয়। খামটা দেখলাম, কাঁপা কাঁপা আঁকা বাঁকা অক্ষরে নাম ঠিকানা লেখা। হোমসের নিজের লেখার ধরনের সঙ্গে কোনো মিল নেই। খামের ওপর লেখা মিস্টার অ্যাবে স্লেটিং, এলরিজের খামার, ইস্ট রাস্টন, নরফোক। হোমস বলল, ইন্সপেক্টর আমার মনে হয় আপনি হেড অফিসে খবর পাঠিয়ে একজন বেশ শক্ত সামর্থ্য কনস্টেবলকে আনিয়ে দিন। যদি আমার ভুল না হয়ে থাকে তবে বলছি যে আপনার আসামি খুব সাংঘাতিক প্রকৃতির লোক, এই ছেলেটির হাতেই আপনি বরং একটা টেলিগ্রাম পাঠিয়ে দিন।
ওয়াটসন, দুপুরের পরেই যদি এখান থেকে লন্ডন ফেরবার কোনো ট্রেন থাকে তো আমরা সেই গাড়িটাই ধরব। লন্ডনে আমি একটা খুব জরুরি রাসায়নিক পরীক্ষা শেষ না করেই চলে এসেছি। এই রহস্যের জবনিকা পড়তে আর দেরি নেই। ছেলেটি চিঠি নিয়ে চলে গেল। হোমস বাড়ির অন্য সব কাজের লোকেদের ডেকে বলল, যদি অচেনা কোনো লোক এসে মিসেস কিউবিটের খোঁজ করেন তো তাকে যেন মিসেস কিউবিটের আঘাতের কথা জানানো না হয়, আর তাকে যেন সোজাসুজি বসবার ঘরে নিয়ে আসা হয়। প্রতিটি লোককে ডেকে আলাদা আলাদা করে হোমস এই কথাগুলি বলল। তাদের সাবধান করে দিয়ে বলল যে তারা যেন কিছুতেই তার কথা অমান্য না করে। এরপর হোমস আমাদের নিয়ে বসবার ঘরে এলো। বলল, এখন আমাদের অপেক্ষা করা ছাড়া আর কিচ্ছু করবার নেই, দেখা যাক এরপর কি ঘটে। ডাক্তারবাবু রুগী দেখতে যাবার তাড়া ছিল, তাই তিনি চলে গেলেন। আমি আর ইন্সপেক্টর মার্টিন বসে রইলাম। আমি ঘন্টাখানেক আপনাদের জমিয়ে রাখতে পারি। ওয়াটসন, তোমার কাছে আমি অত্যন্ত কৃতজ্ঞ যে তুমি এতক্ষণ তোমার সহজাত কৌতূহলকে চেপে রাখতে পেরেছ। ইন্সপেক্টর, আপনার কাছে সব ব্যাপারটাই দারুণ আকর্ষণীয় মনে হবে, কেননা আপনার চাকরি জীবনে এরকম অদ্ভুত জটিল রহস্যের সন্ধান আর পাবেন বলে মনে হয় না। আপনাকে আমি সব কথা খুলে বলছি। আমার সঙ্গে মিস্টার হিলটন কিউবিটের পরিচয় কী সূত্রে হলো তা আপনার জানা খুবই দরকার। হোমস প্রথম দিকের ঘটনার কথা ইন্সপেক্টরকে খুলে বলল। এই দেখুন, আমার সামনে সেই বিচিত্র ছবি আঁকা কাগজগুলো রয়েছে। এগুলোকে সহজেই ছেলে মানুষই খামখেয়ালি পোনা বলে হেসে উড়িয়ে দেওয়া যেত, যদি না এই ছবির মধ্যে একটা অত্যন্ত দুঃখজনক ঘটনার পূর্বাভাস পাওয়া যেত। পৃথিবীতে যত রকমের গুপ্তলিপির চলন আছে তা সবই মোটামুটি আমার জানা। এ বিষয়ে আমি একটা বইও লিখেছি, তাতে প্রায় 160 গুপ্তলিপি পাঠোদ্ধারের হদিস দেওয়া আছে। এই লিপি যারা আবিষ্কার করেন তাদের উদ্দেশ্য হচ্ছে যে এই ছবিগুলো দেখে লোকে যেন মনে করে এগুলো কোনো ছেলে মানুষের কাঁচা হাতের আঁকা ছবি, এর মধ্যে কোনো লুকোনো অর্থই নেই। কিন্তু যখনই বুঝতে পারলাম এগুলো গুপ্তলিপি আর তার এক একটা ছবি এক একটা হরফ, তখন গুপ্তলিপি বিশ্লেষণ করে ছকে ফেলে এর পাঠোদ্ধার করতে আমার দেরি হলো না। এবং লিপিটা এত ছোট যে তার থেকে এই ছবিটার মানে ছাড়া আর কোনো কিছুই বুঝতে পারলাম না। ওই ছবিটা ব্যবহার করা হয়েছে ইংরাজি ই হরফের জন্য। আমরা জানি ইংরাজিতে ই হরফটার সবচেয়ে ব্যবহার বেশি, সামান্য একটা লাইন লিখতে গেলেও ই ব্যবহার করতেই হয়। প্রথম লিপিতে 15 ছিল, তার মধ্যে এই ছবিটা আছে 4, তাই ধরে নিলাম যে ই হবে। অবশ্য কোনো কোনো ছবিতে দেখতে পাওয়া যাচ্ছে যে লোকটার হাতে একটা পতাকা আছে, আবার কোনো কোনো ছবিতে পতাকাটা নেই। পতাকাটা যেভাবে আছে তা থেকে আমার ধারণা হয়েছে যে ওটা জ্যোতি চিহ্ন, লাইনটা যে শেষ হলো তাই বোঝাচ্ছে। এইভাবে আমি এগোতে শুরু করলাম, কিন্তু এরপরই আসল গোলটা বাঁধল। ই এর পর টি এ ও আই এন এস এইচ আর ডি আর আই হরফগুলোর ব্যবহার মোটামুটি একই, তবে টি এ ও আর আই এর ব্যবহার অন্যগুলোর চাইতে সামান্য বেশি, কিন্তু এই 4 ব্যবহার প্রায় সমান। তাই যে ছবিগুলো আছে তাদের বিশ্লেষণ করে কোনো হদিশ পেলাম না। সুতরাং নতুন কোনো নমুনা না পাওয়া পর্যন্ত আমার অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় রইল না। মিস্টার হিলটন কিউবিটের সঙ্গে আমার যখন দ্বিতীয়বার দেখা হলো তখন তিনি আমাকে আরও 2 এই ধরনের লেখা দিলেন, আর একটা লেখা দিলেন যেটা আমার ধারণায় একটি মাত্র শব্দ, কেননা সেখানে কোনো পতাকা ছিল না। এখন শেষে যে লেখাটার কথা বললাম তার 5 অক্ষরের মধ্যে দ্বিতীয় ও চতুর্থ অক্ষরটা ই, শব্দটা নেভার, লিভার, সেভার বা অন্য কিছুও হতে পারে। আমি বেশ বুঝতে পারলাম যে এটা কোনো একটা আর্জির জবাব। সব কিছু বিচার করে আমি সিদ্ধান্ত করলাম এটা নিশ্চয়ই ভদ্রমহিলারই লেখা। আমার বিশ্লেষণ নির্ভুল বিবেচনা করে ঠিক করলাম এই 3 হলো এন, ভি এবং আর। এখনো পর্যন্ত ব্যাপারটা কোনো কিনারা করতে পারছিলাম না, কিন্তু হঠাৎ আমার মাথায় একটা বুদ্ধি খেলে গেল, আর তার ফলে আমি আরও অনেকগুলো অক্ষর পড়ে ফেলতে পারলাম। আমার মনে হলো যে যদি এই সব বার্তা কোনো মহিলার উদ্দেশ্যে পাঠানো হয়ে থাকে, এবং তাই হয়েছে বলে আমার ধারণা,
তবে এই লিপির মধ্যে এলস্টাইন নামটা অবশ্যই থাকবে। আর তা যদি হয় তবে দুটো ইয়ের মধ্যে তিনটি অক্ষর থাকলে সেটাই এলসাই হওয়ার সম্ভাবনা থাকে। খুঁজতে খুঁজতে তিনটি বার্তার নিচে একই ধরনের ছবি পেলাম যার গোড়ায় ও শেষে ই, এইভাবে এল, এস আর এই তিনটে অক্ষর পড়ে ফেললাম। কিন্তু বাকিগুলোর কি হবে? চারটে লিপিতে দেখলাম এলসাইয়ের আগে একটি মাত্র শব্দ আছে আর সেই শব্দটির শেষে আছে এই ই। এই শব্দটা নিশ্চয়ই কাম, আর ইতে শেষ হওয়া যেসব চার অক্ষরের শব্দ সেগুলো কোনোটাই ওই শব্দের মতো নয়। যখন সিও আর এম এই তিনটে অক্ষর পড়ে ফেললাম তখন আমি প্রথম যে লিপিটা এসেছিল সেটা পড়তে চেষ্টা করলাম। প্রথম লিপিটা এই রকম, এম ডট ই আর ই ই এস এল এন ই। ওকে, প্রথম অক্ষরটা এ হওয়াই সম্ভব বলে আমার ধারণা হলো এবং এই অক্ষরটা এই ছোট্ট বার্তাটিতে তিনবার ব্যবহার করা হয়েছে। দ্বিতীয় শব্দের প্রথম হরফটা এইচ হওয়ার সম্ভাবনাই বেশি বলে আমার মনে হলো। আর তা যদি হয় তো লিপিটার পাঠ মোটামুটি দাঁড়ালো এই রকম, অ্যাম হেয়ার এ ই স্লেন। নামের শেষ অক্ষরটা ওয়াই হওয়াটাই স্বাভাবিক, তাহলে শেষ পর্যন্ত যা দাঁড়ালো তা হলো অ্যাম হেয়ার এ ই স্লেন। অনেকগুলো অক্ষরই পড়ে ফেলার দরুন আমার আত্মবিশ্বাস বেড়ে গেল। আমি দ্বিতীয় বার্তাটাও পড়ে ফেললাম, সেটা এই রকম, এ ই এল আর এল ই এস। ফাঁকা জায়গা দুটো টি আর জি বসালে মোটামুটি একটা মানে খাড়া করা যায়। মানেটা বেশ লাক্সই হয় যদি দ্বিতীয় শব্দটা কোনো বাড়ি বা হোটেলের নাম হয়। আমার মনে হলো যে পত্র লেখক একটা কোনো জায়গায় রয়েছে আর সেই কথাটাই এখানে বলা হয়েছে। ইন্সপেক্টর মার্টিন আর আমি হোমসের কথা গোগ্রাসে গিলছিলাম। যে ব্যাপারটার মাথা মুন্ডু কিছুই আমরা বুঝতে পারিনি, হোমস সেটা কত সহজেই বুঝে ফেলেছে। আপনি তখন কি করলেন স্যার? ইন্সপেক্টর মার্টিন প্রশ্ন করলেন। আমার স্থির বিশ্বাস হলো যে এই অ্যাবেসলেনি নিশ্চয়ই কোনো আমেরিকান। হ্যাঁ, কেননা এই নামটা আমেরিকানদের মধ্যেই বেশি চালু আর সব গোলমালের সূত্রপাত হয়েছিল আমেরিকায় আসার পর থেকে। আমি আরও অনুমান করলাম যে এর ভিতর নিশ্চয়ই কোনো অপরাধ সংক্রান্ত ব্যাপার আছে। ভদ্রমহিলা তার স্বামীকে নিজের অতীত জীবনের কথা বলতে না চাওয়াটাও আমার ধারণাটিকে ঠিক করে প্রমাণ করে দিল, বুঝলেন? তাই আমি নিউ ইয়র্ক পুলিশের কর্তা আর আমার বন্ধু উইলসন হারগ্রিভকে টেলিগ্রাফ করলাম। আমি তার কাছ থেকে জানতে চাইলাম যে অ্যাবেসলেনি বলে কাউকে সে চেনে কি না। হারগ্রিভ কি লিখেছে শুনুন, শিকাগোর সবচাইতে জঘন্য অপরাধী। যেদিন এই টেলিগ্রামটা পেলাম সেই দিনই সন্ধেবেলা হিলটন কিউবিটের স্লেনির কাছ থেকে পাওয়া শেষ চিঠিটা আমায় দিয়ে গেলেন। আমার পদ্ধতিতে পড়তে চিঠিটা এই রকম দাঁড়ালো, এলসাই রি আর টু মিট দাই কো। শূন্যস্থানে যদি পি আর ডি বসানো যায় তাহলে এই চিঠির বক্তব্য পরিষ্কার হয়ে যায়। বুঝলাম, পাজিটা ভয় দেখিয়ে কাজ উদ্ধার করতে চায়। শিকাগোর গুন্ডাদের কাজের ধারা আমার অজানা নয়। আমি বুঝলাম যে স্লেনি আর দেরি করতে চায় না, যা করবার তাও চটপট সেরে ফেলতে চায়। আমি সঙ্গে সঙ্গে আমার বন্ধু ও সহকারী ডক্টর ওয়াটসনকে নিয়ে নরফোকে চলে এলাম। কিন্তু আমার দুর্ভাগ্য যে ইতিমধ্যেই যা ঘটবার তা ঘটে গেছে। ইন্সপেক্টর গদগদ কণ্ঠে বললেন, এরকম একটা রহস্যের মোকাবিলায় আপনার সঙ্গে কাজ করা সত্যি একটা বিরাট সৌভাগ্যের ব্যাপার। তাই আমি যদি খোলাখুলিভাবে কিছু কথা বলি তো দয়া করে অপরাধ নেবেন না। আপনাকে কারো কাছে কোনো কিছুর জন্য জবাবদিহি করতে হবে না, কিন্তু আমাকে হবে। সত্যি যদি এই অ্যাবেসলেনি, যে কিনা এলরিজে রয়েছে আর আমি অকুস্থলে থাকা সত্ত্বেও, সে যদি এখান থেকে পালিয়ে যায়, তবে আমার ওপরওয়ালা আমাকে ছেড়ে কথা বলবেন না। না, অযথা ভয় পাবেন না, ও পালাবার চেষ্টা করবে না। আপনি কি করে জানলেন?
ও যদি পালায় তো ও যে অপরাধী সে কথাটা প্রমাণ হয়ে যাবে। তাহলে চলুন ওকে গ্রেফতার করে ফেলি। ও এক্ষুনি এখানে এসে পড়লো বলে মনে হয়। ও এখানে আসবে কেন? আপনার কথাটা ঠিক মানতে পারলাম না মিস্টার হোমস। আপনি আসতে বলেছেন বলেই ও এখানে আসবে? আমার তো মনে হয় যে আপনার চিঠি পেয়ে ও ঘাবড়ে গিয়ে এখান থেকে সরে পড়বে। আমার মনে হয় কোন টোপ দিলে ও খাবে সেটা আমি ধরতে পেরেছি। আমার যদি খুব ভুল মনে না হয় তো বোধ হয় ওই স্লেনি আসছে। শার্লক হোমস বেশ খুশি হয়ে বলে উঠল। সামনের রাস্তা দিয়ে একজন দরজার দিকে এগিয়ে আসছে। লোকটি খুব লম্বা, মাথায় পানামা টুপি, মুখে খোঁচা খোঁচা দাড়ি, খাঁড়া নাকটা সামনের দিকে উদ্ধতভাবে এগিয়ে আছে। লোকটির হাতে একটা মোটা বেতের লাঠি। লোকটি এমনভাবে হাঁটছে যেন এ বাড়িটা ওর নিজের। লোকটা বেশ জোরে বেলটা টিপল। হোমস চুপি চুপি বলল, আসুন এই বেলা আমরা দরজার আড়ালে লুকিয়ে পড়ি। এইরকম লোককে মোকাবিলা করতে গেলে খুব সাবধান হতে হয়। ইন্সপেক্টর, হাত করাটা ঠিক করে রাখুন। ওর সঙ্গে কথাবার্তা যা বলবার তা আমিই বলবো। আমরা বোধহয় মিনিটখানেক চুপচাপ দাঁড়িয়েছিলাম। তবে এ কথাটা ঠিক যে এরকম দম বন্ধ করা মিনিটের কথা আমি জীবনে ভুলব না। তারপরই দরজা খুলে গেল। লোকটি ঘরের ভেতরে এসে দাঁড়ালো, আর চোখের পলকে হোমস তার পিস্তলটা লোকটির মাথায় চেপে ধরতেই ইন্সপেক্টর মার্টিন হাতকড়াটা পরিয়ে দিল। সমস্ত ব্যাপারটা এত তাড়াতাড়ি ঘটে গেল যে লোকটি কিছু বোঝবার আগেই সে ইঁদুরের মতো জাঁতা কলে পড়ে গেল। লোকটি আমাদের দিকে খানিকক্ষণ স্থিরভাবে চেয়ে রইল, আর তারপর হো হো করে হেসে উঠল। না, এবার আপনারা সত্যি আমাকে বোকা বানিয়ে দিয়েছেন। মনে হচ্ছে এবার শক্তখানির পাল্লায় পড়েছি। কিন্তু আমি তো মিসেস হিল্টন কোভিটের চিঠি পেয়ে এখানে এসেছি। তিনি নিশ্চয়ই কিছু জানেন না, আর আপনারা যদি বলেন যে তিনি আমাকে এইভাবে ধরে দিতে সাহায্য করেছেন, তা আমি কোনোদিনই বিশ্বাস করব না। মিসেস হিল্টন কিউবিট খুব গুরুতর আঘাত পেয়েছেন, তিনি বেঁচে উঠবেন কিনা বলা শক্ত। লোকটি আর্তনাদ করে উঠল। না না, এ হতে পারে না। সেই চিৎকারে গোটা বাড়িটা যেন থরথর করে কেঁপে উঠল। লোকটা চিৎকার করে বলল, আপনি ভুল বলছেন, মিস্টার কোভিড আহত হয়েছেন, মিসেস কোভিডের কিছু হয়নি। এলসিকে কেউ আঘাত করতেই পারে না। আমি হয়তো ওকে শাসিয়েছি, কিন্তু ওর মাথার এক কাছে চুল স্পর্শ করার কথাও আমি ভাবতে পারি না। ওর স্বামীর দেহের পাশেই উনি পড়েছিলেন, উনি সত্যিই খুব বেশি রকমের চোট পেয়েছেন। হোমসের কথা শুনে লোকটি হতাশভাবে সোফায় বসে পড়ল। তারপর কড়া লাগানো দু হাতে মুখ গুঁজে রইল কিছুক্ষণ। তারপর এক সময় নিজেই কথা বলতে লাগল। ওর ধরা ধরা গলার স্বর শুনে বুঝতে পারলাম যে বেচারা একদম ভেঙে পড়েছে। আপনাদের কাছে আর আমার গোপন করার কিছু নেই, ও বলল। আমাকে যদি কেউ গুলি করে মারতে চায়, আর সেই কারণে আমি যদি আত্মরক্ষার জন্য গুলি ছুড়ে থাকি, তাহলে তো আইনের বিচারে কোনো অপরাধ নয়। কিন্তু আপনারা যদি ভেবে থাকেন যে আমি কোনোভাবে ওই মহিলাকে কষ্ট দিয়েছি, তাহলে আপনারা আমাকেও চেনেন না আর ওই মহিলাকেও চেনেন না। ওর সঙ্গে আমার বিয়ে হওয়ার কথা ছিল, এই ইংরেজটি আমাদের মধ্যে এসে পড়লো কেন? আমার সঙ্গে ওর প্রথমে বিয়ে ঠিক হয়েছিল, আর তাই ওকে নিয়ে যাবার জন্যই আমি এসেছি। তিরস্কারের ভঙ্গিতে হোমস ওকে বলল, আপনার ভয়েই ভদ্রমহিলা আমেরিকা থেকে পালিয়ে আসেন। ইংল্যান্ডে এসে তিনি একজন সৎ লোককে বিয়ে করেছিলেন। আপনি ওকে তাড়া করে ওর জীবনকে অশান্তিতে ভরিয়ে তুলেছিলেন। আপনি হয়তো জানেন না যে ভদ্রমহিলা ওর স্বামীকে যেমন ভালোবাসতেন তেমন শ্রদ্ধাও করতেন। আপনি একজন সৎ নাগরিককে খুন করেছেন আর এক মহিয়সী মহিলাকে আত্মহত্যা করতে বাধ্য করেছেন। মিস্টার অ্যাবে স্লেনি, এর জন্য আপনাকে আইনের কাছে জবাবদিহি করতেই হবে। এলসি যদি মারা যায় তাহলে আমার যাই হোক না কেন, কিচ্ছু এসে যায় না। অ্যাবে স্লেনি কথাটা নিজের মনে মনেই বলল। তারপর হাতের মুঠো খুলে একটা দোমড়ানো কাগজের দিকে তাকিয়ে বলল, দেখুন মশাই, আপনি আমাকে ধাপ্পা দিতে চাইছেন বলে মনে হচ্ছে।
এলসি যদি মরণাপন্নই হবে তো সেই চিঠি লিখলো কি করে? কথাটা শেষ করেই ও কাগজের টুকরোটা আমাদের দিকে ছুঁড়ে দিল। আপনাকে এখানে টেনে আনার জন্যই এই চিঠি আমি লিখেছি। আপনি লিখেছেন? আমাদের দলের বাইরে এই গুপ্তলিপির কথা আর কেউ জানে না, আপনি জানলেন কি করে? একজন মানুষ যদি মাথা খাটিয়েই কোনো কিছু আবিষ্কার করে, তবে চেষ্টা করলে আরও একজনও সেটা বার করতে পারে। যাই হোক মিস্টার স্লেনি, আপনাকে নিয়ে যাওয়ার জন্য নরউইচ থেকে গাড়ি আসছে। আপনি অনেক অন্যায় করেছেন, তবে যাওয়ার আগে আপনি অন্তত একটা ভালো কাজ করে যান। আপনি অকপটে স্বীকার করুন যে যা ঘটেছে তার জন্য অন্তত মিসেস হেলটন কিউবিটের কোনো মতেই দোষ ছিল না বা তিনি কোনো দিনই দায়ী নন। এর চেয়ে ভালো কিছু আর হতে পারে না। সত্যি কথা খুলে বললেই বোধ হয় আমি এই যাত্রায় রক্ষা পেতে পারি। ইন্সপেক্টর মার্টিন বললেন, একটা কথা আপনাকে বলা দরকার। এখন আপনি যা বলবেন তা আপনার বিরুদ্ধে প্রমাণ হিসেবে দাখিল করা হতে পারে। সে ঝুঁকি নিতে আমি রাজি আছি। হেলসিকে আমি খুব ছোটবেলা থেকেই জানি। ওর বাবার নাম প্যাট্রিক। প্যাট্রিকের একটা দল ছিল, দলে আমরা মোট 7 ছিলাম। এই গুপ্তলিপি প্যাট্রিক বুড়োই মাথা খাটিয়ে বের করে। সাধারণভাবে দেখলে মনে হয় কোনো বাচ্চা ছেলে বুঝি নিত্যারত কয়েকজন লোকের ছবি আঁকবার চেষ্টা করেছে। আমাদের দলের কাজকর্মের কিছু কিছু খবর এলসি রাখত, কিন্তু আমাদের কাজকর্ম তার ভালো লাগতো না। এলসির কিছু সৎ পথে আয় করা টাকা ছিল, সেই টাকা নিয়ে সে ইংল্যান্ডে চলে এলো। আমি যদি অন্য কোনো কাজ করতাম তাহলে এলসি হয়তো আমাকেই বিয়ে করত। প্রথমে আমি ও কোথায় গেছে জানতে পারিনি। ওই ইংরেজটির সঙ্গে বিয়ে হওয়ার পর আমি এলসির খোঁজ পাই। আমি ওকে চিঠি লিখি কিন্তু কোনো উত্তর পাইনি। তারপর আমি এখানে চলে আসি। যখন দেখলাম চিঠিতে কোনো কাজ হচ্ছে না, তখন আমি এই গুপ্তলিপিতে আমার কথা এমনভাবে লিখতে লাগলাম যাতে লেখাগুলো নজরে পড়ে। প্রায় মাসখানেক হলো আমি এখানে এসেছি। আমি ওই বাড়ির নিচের তলায় একখানা ঘর নিয়ে আছি। ঘরটার সুবিধা হচ্ছে যে কাউকে না জানিয়ে যখন তখন বাইরে যাওয়া আসা করা যায়। আমি প্রত্যেক রাত্রে ঘর থেকে বেরিয়ে আসতাম, কিন্তু কিছুতেই এলসির সঙ্গে সামনাসামনি যোগাযোগ করতে পারতাম না। অথচ আমার লেখাগুলো যে ওর চোখে পড়েছে সে ব্যাপারে আমি নিঃসন্দেহ ছিলাম, কেননা একটা চিঠির জবাবও দিয়েছিল। তারপর আমার মেজাজ বিগড়ে গেল, আমি ওকে শাসাতে লাগলাম। শেষকালে আমাকে খুব কাতরভাবে একটা চিঠি লিখল, ও আমাকে এখান থেকে চলে যাওয়ার জন্য অনুরোধও করল। শেষকালে এলসি একদিন বলল যে রাত্রে ওর স্বামী যখন ঘুমাবে তখন ও আমার সঙ্গে দেখা করবে। তারপর ও সত্যি সত্যি এলো, আমাকে কিছু টাকা দিয়ে ও ভাগাতে চাইলো। আমার ভয়ানক রাগ হয়ে গেল। আমি কোনো ভাবনা চিন্তা না করে ওর হাত ধরে টানলাম, আর ঠিক তখনই করতে করে স্বামী এসে হাজির হলো। এলসি মেঝেতে পড়ে গিয়েছিল। আমি লক্ষ্য করেছিলাম যে ওর স্বামীর হাতে পিস্তল আছে। ভয় দেখিয়ে পালাবার জন্য আমি এলসির স্বামীর দিকে আমার পিস্তল তাক করলাম। ও আমাকে লক্ষ্য করে গুলি ছুড়ল, আমিও ছুড়লাম। ওর গুলিটা আমার গায়ে লাগেনি, কিন্তু আমার গুলিটা ওকে ঘায়াল করলো। ঈশ্বরের নামে শপথ নিয়ে বলছি এই হলো আসল ব্যাপার। তারপর আর সকালে ছেলেটি যখন ওই চিঠিটা নিয়ে গেল তখন আমি খুশিতে ডকমক করতে করতে এখানে এসে হাজির হলাম আর আপনাদের হাতে ধরা পড়লাম। ইতিমধ্যে পুলিশের গাড়ি এসে গিয়েছিল। মার্টিন অ্যাবেসলেনিকে বললেন, চলো এবার থানায় যেতে হবে। যাওয়ার আগে ওর সঙ্গে একবার দেখা করতে পারে কি? না, উনি এখন অজ্ঞান হয়ে আছেন। মিস্টার হোমস, আশা করব যে এইরকম জটিল রহস্যের তদন্তের ব্যাপারে আপনার সাহায্য পাব। গাড়িটা ওদের নিয়ে চলে গেল। পিছন ফিরে তাকাতেই টেবিলের ওপর কাগজের মোড়কটা আমার নজরে পড়ল। এই কাগজের টোপ দিয়েই হোমস স্লেনিকে টেনে এনেছিল। হোমস হেসে বলল, দেখো তো ওয়াটসন, চিঠিটা পড়তে পারো কিনা। কাগজে কিছুই